ওয়েলকাম টু ফিল্মটক বাংলা। আজ আমরা কথা বলবো ভারতের নাম করা কয়েকজন পাবলিক ইনফ্লুয়েন্সারের জন্মস্থান আর ধর্ম নিয়ে। কারণ আমরা যখন এইসব স্টারকে নিয়ে লাইফস্টাইল ভিডিও বানাই তখন অনেকেই ধর্ম জানতে চায়। তাই এই লিস্টে তুলে ধরবো ভারতের 25 মোস্ট পপুলার টিকটক স্টারের রিলেশন। আশা করি ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাইডে থেকে বেল বাটনটা চাপ দিয়ে রাখুন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। নাম্বার 25, অ্যাঞ্জেল রায়। অ্যাঞ্জেল রায় হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং এর জন্মস্থান হলো মুম্বাই। এখানে একটা কথা জানিয়ে দিই, অনেকেই মনে করে হিন্দু বলে কোনো ধর্মই নেই, তার পরিবর্তে আছে সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। তাই এই লিস্টে আমি বৌদ্ধ ধর্ম বা সনাতন ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না, এগুলোকে সাধারণত সবাই হিন্দু বলেই জেনে থাকে। তাই আমিও হিন্দু বলে এই ভিডিওতে জানাবো যাতে সবার বুঝতে সুবিধা হয়। নাম্বার 24, সোনা দে। সোনা হিন্দু ধর্ম থেকে বিলং করে আর এর জন্মস্থান হলো ছত্তিশগড়ের বিলাসপুর। কিন্তু এখন বর্তমান সময়ে মাঝে মাঝে সে মুম্বাই শহরে থাকে। আর তাছাড়া সোনার বাবা একজন বাঙালি, তাই মাঝে মাঝে পশ্চিমবঙ্গে এসেও নিজের সময় কাটিয়ে যায় সোনা। নাম্বার 23, লাকি ডান্সার। লাকি ডান্সার মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো দিল্লিতে। নাম্বার 22, সিদ্ধার্থ নিগম। সিদ্ধার্থ হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো ইলাহাবাদ, যার বর্তমান নাম প্রয়াগরাজ। সিদ্ধার্থ এখন বর্তমান সময়ে মুম্বাই শহরেই থাকে। নাম্বার 22, হাসনেন খান। হাসনেন মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো উত্তরপ্রদেশে, কিন্তু বর্তমান সময়ে সে মুম্বাই শহরে থাকে। নাম্বার 20, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো কেরালা, কিন্তু এখন বর্তমানে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ সিটিতে থাকে। নাম্বার 19, তরুণ কিন্ডা। তরুণ হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো উত্তরপ্রদেশ। নাম্বার 18, তুষার সিলাওয়াত। তুষার হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো মধ্যপ্রদেশের ইন্দোর সিটিতে। নাম্বার 17, সুরভি রাথোর। সুরভি হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো দিল্লিতে। নাম্বার 16, মহাক নারাং। মহাক হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো রাজস্থানের হিসার শহরে। নাম্বার 15, সামিকশা সুড। সামিকশা হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো দিল্লিতে। নাম্বার 14, মুস্কান শর্মা। মুস্কান শর্মা হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো মুম্বাই। নাম্বার 13, প্রিয়াঙ্কা মুঙ্গিয়া। প্রিয়াঙ্কা শিখ ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো পাঞ্জাব। নাম্বার 12, গিমা আশি বা গাড়িমা চৌরাশিয়া। গাড়িমা হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো উত্তরাখণ্ডের হরিদ্বারে। নাম্বার 11, রিজা আফরিন। রিজা আফরিন মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো পশ্চিমবঙ্গের জয়গা শহরে, যেটা ভুটানের সবথেকে কাছের শহর। নাম্বার 10, বিউটি খান। বিউটি খান মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায়। নাম্বার 9, দীপক যোশী। দীপক হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো রাজস্থানের সিরোহি শহরে। নাম্বার 8, আভেজ দরবার। আভেজ দরবার মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো মুম্বাই শহরে। নাম্বার 7, নিশা গুরেজান। নিশা হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো নেপাল, কিন্তু এখন বর্তমান সময়ে সে মুম্বাই শহরের বসবাস করে। নাম্বার 6, অভিনীত কর। অভিনীত কর শিখ ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো পাঞ্জাব। নাম্বার 5, আরিফা খান। আরিফা খান মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো উত্তরপ্রদেশ, কিন্তু এখন বর্তমান সময়ে মুম্বাই শহরে বসবাস করে। নাম্বার 4, আনুষ্কা সেন। আনুষ্কা হিন্দু ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো ঝাড়খণ্ডের রাঁচি শহরে, কিন্তু এখন বর্তমান সময়ে মুম্বাই শহরে বসবাস করে। নাম্বার 3, ফাইসু বা ফাইসাল শেখ। ফাইসু মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো ইলাহাবাদ, কিন্তু খুব ছোটতেই মুম্বাই চলে আসায় এটাই সবাই মনে করে যে সে মুম্বাইবাসী। এখন বর্তমান সময়ে ফাইসু মুম্বাই শহরেই থাকে। নাম্বার 2, রিয়াজ আলী। রিয়াজ আলী মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো পশ্চিমবঙ্গের জয়গা শহরে, যেটা ভুটানের সবথেকে কাছের শহর। নাম্বার 1, জান্নাত জুবের রহমানি। জান্নাত মুসলিম ধর্ম থেকে বিলং করে এবং তার জন্মস্থান হলো উত্তরপ্রদেশের লখনউ সিটিতে, কিন্তু খুব ছোটতেই মুম্বাই চলে আসায় তাই সবাই এটাই মনে করে জান্নাতও মুম্বাইবাসী, তাই এখন বর্তমান সময়ে সে মুম্বাই শহরেই থাকে। তো বন্ধুরা, এটা ছিল ভারতের কিছু নাম করা পাবলিক ইনফ্লুয়েন্সার যারা খুব বেশি জনপ্রিয় এখন বর্তমান সময়ে। আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না এদের ধর্ম নিয়ে। এবার নিচে কমেন্টে জানান এই লিস্টে আপনার পছন্দের কে কে ছিল। তাছাড়া পরের ভিডিও কাকে নিয়ে চান সেটাও নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।